দর্শক আসসালামু আলাইকুম আমি শায়লা শারমিন স্বাগতম জানাচ্ছি আপনাদের সকলকে আমার চ্যানেলের আরেকটা নতুন ভিডিও দেখার জন্য আশা করছি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিছু ছোটোর মধ্যে দরকারি জিনিস আশা করি আপনাদের ভালো লাগবে এটা হচ্ছে আলু ভর্তা করার গরম আলু বেগুন সব কিছুই ভর্তা করতে পারবেন এটা দিয়ে ওটার দাম হচ্ছে একশো টাকা আর এখানে হচ্ছে মেটালের যে ব্রাশগুলো থাকে সেগুলো তিন পিসের সেট তো এই যে বড়ো সেটটা এটা হচ্ছে দুইশো টাকা আর যে ছোটো সেটটা সেটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা আর চারপাশ পরিষ্কার করার জন্য থাই গ্লাসের চ্যানেলগুলো পরিষ্কার করার জন্য এগুলো খুবই দরকারি এরপর একটা কাটা দেখিয়ে দিলাম এটা হচ্ছে একশো টাকা এই যে নীল কালারটা উঠিয়ে ফেললে একদম মেসেসের একটু শক্তপোক্ত হ্যান্ডেলের মধ্যে খুবই সুন্দর জিনিসটা এরপর আমি আপনাদেরকে লম্বা হ্যান্ডেলের চামচ দেখিয়ে দিচ্ছি এটা আচারের মধ্যেও দিতে পারেন অথবা মশলার মধ্যে কেউ কেউ বাচ্চাদেরকে খাইয়েও থাকেন তো পার পিস হচ্ছে নব্বই টাকা করে এগুলো ডিজাইন থাকবে একটু আর এখানে প্লেনের মধ্যে ছয় পিসের সেট দেখিয়ে দিচ্ছি এটা ওটার থেকে একটুখানি ছোট লম্বায় আর এটাও আপনারা একই কেজে ব্যবহার করতে পারবেন মানে মশলার কৌটাও দিতে পারবেন আচারের মধ্যেও দিতে পারবেন তো এই ছয়টার সেট হচ্ছে চারশো টাকা এরপর আমি যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার রেগুলার সাইজের যে চা চামচ কাটা চামচ থাকে সেগুলো এগুলো বারো পিসের সেট হ্যান্ডেলটা থাকবে সিরামিকের আর উপরের অংশটা স্টেনলেস স্টিল এবং সোনালি কালার করা আর এই যে বারো পিসের সেট এটা হচ্ছে সাতশো টাকা আর সিরামিকের কালারটা কিন্তু হচ্ছে সাদা সাদার মধ্যে সিলভার কালার দিয়ে প্রিন্ট করা এরপর যেটা দেখাচ্ছি এটাও একই জিনিস যে হ্যান্ডেল হ্যান্ডেলটুকুন হচ্ছে সিরামিকের আর সিরামিকের উপরে ব্লু কালার সিরামিকের উপরে গোল্ডেন কালার এরকম প্রিন্ট করা আছে আর উপরের অংশটুকু হচ্ছে স্টেনলেস স্টিলের আর কালার করা তো এটাও বারো পিসের সেট হচ্ছে সাতশো টাকা দেখতে খুবই খুব সুন্দর যারা এরকম সুন্দর চামচ কালেকশনে রাখতে চাচ্ছেন তারা কিন্তু ট্রাই করতে পারেন তো এরপর আমি যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা হচ্ছে রেগুলার ইউজের একটা স্টিলের চামচ এটার প্রিন্টটা আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এটাও বারো পিসের সেট আর এই বারো পিসের সেটটার দাম হচ্ছে মাত্র পাঁচশো টাকা আর চামচগুলো কিন্তু একদম শক্তপোক্ত নর্মাল যে চামচ সেরকম না আশা করি আপনারা দেখিয়ে বুঝতে পারছেন চামচের কোয়ালিটিটা এরপর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিছু আইসক্রিমের চামচ বা ভর্তার চামচ আমি আপনাদের বোঝার সুবিধার্থে বলে দিচ্ছি এটা কিন্তু ওরকম আহামরি বড় না হ্যাঁ লবণেও দিতে পারবেন আবার ভর্তায় দিতে পারবেন আইসক্রিমেও দিতে পারবেন কিন্তু চামচটা বেশ শক্তপোক্ত হেভি একটা চামচ খুবই খুবই সুন্দর কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট এটার সেটটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এরপর আবার এই একই সাইজের হচ্ছে দুই কাটার যে কাটাগুলো থাকে সেটা দেখিয়ে দিচ্ছি এটা এটার দামও হচ্ছে সেম তিনশো পঞ্চাশ টাকা তো দর্শক কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন আজকে এই পর্যন্ত